আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব চাঁদপুর জেলা সম্পর্কে। চাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগের একটি উত্তর পূর্বাঞ্চলের প্রশাসনিক অঞ্চল। এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1984 সালের 15ই ফেব্রুয়ারি। চাঁদপুর জেলাটি পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। চাঁদপুর জেলার জনসংখ্যা 26,35,748 জন। আয়তন 1,704.6 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 1,602 জন লোক বসবাস করে। এই জেলায় শিক্ষার হার 78.5%। চাঁদপুর জেলার 8টি থানা, 8টি উপজেলা, 60টি পৌরসভা, 89টি ইউনিয়ন, 60টি ওয়ার্ড, 1,226টি গ্রাম নিয়ে চাঁদপুর জেলা গঠিত। চাঁদপুর জেলার 8টি থানার নাম হচ্ছে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তি। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।